इस्लाम आलो इस्लाम आलो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फऔज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व असहाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। मदनी चैनल दर्शक श्रोता आरो एकबार उपस्थित हयेछि धारावाहिक अनुष्ठान इस्लामेर आलो निये। जे जेखान थेके आमादेर ई अनुष्ठान देखछेन आपनादेरके जानाई आंतरिक मुबारकबाद। प्रिय नबी रसूल आरबी हुजूरे पुर नूर सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर ऊपर दुरूद शरीफ पाठ करार बेशुमार फजिलत आर बरकत रयेछे। आसुन आमरा अनुष्ठानेर शुरूतेई दुरूद शरीफ पाठ करार दुटी हादिसे मुबारका श्रवण करे नि। हजरत सैयदना ओमर बिन खत्ताब रदियल्लाहु ताआला अनहु बोलें, दोआ के जमीन एवं आसमानेर मध्यखाने थामिये देया हय जतक्षण पर्यन्त तुमि आपन नबी करीम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर उपर दुरूद शरीफ प्रेरण ना करबे, ततक्षण पर्यन्त आर ओई दोआ उपरे उठबे ना, अर्थात आसमाने जाबे ना। द्वितीय हादिसे मुबारका कांजुल उम्माल थेके हजरत आली रदियल्लाहु ताआला अनहु वर्णना करें, दोआ अल्लाह तबारक व तआलार थेके आराल थाके जतक्षण पर्यन्त हुजूर अकरम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम एवं तार आहले बायतेर प्रति दुरूद शरीफ प्रेरण करा ना हय। तो आमरा दुटी हादिसे पाक श्रवण करलाम दुरूद शरीफेर ब्यापारे। जखनी आमरा दोआ करब तखन दुरूद शरीफ पाठ करार चेष्टा करब दोआर आगे एवं परे, जतक्षण पर्यन्त दोआर मध्ये दुरूद शरीफ ना थाकबे सेई दोआ आल्लाह तबारक व तआलार दरबारे कबूल हय ना। आसुन आमरा अनुष्ठानेर शुरूते दुरूद शरीफ पाठ करे नि। सल्लु आलाल हबीब सल्लल्लाहु ताआला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। दर्शक श्रोता, इस्लामेर आलो ए अनुष्ठाने अल्हम्दुलिल्लाह आपनारा देखे आसछेन मुबल्लिगे दावत इस्लामी अनुष्ठाने अंश नेन, आर प्रति अनुष्ठानेई एक एक विषय निये आमरा आलोचना करे थाकि। आर ए अनुष्ठानेर मध्ये जे सकल विषय निये आलोचना करा हय खुबई गुरुत्वपूर्ण आर इस्लामके आलोकित करेछे एमन सकल विषय निये ए अनुष्ठानेर मध्ये आलोचना करा हय। আজকে আমরা এমন একটি বিষয় নিয়েছি আর সেই বিষয়ে যদি আমরা আজকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারি বা দেখার সৌভাগ্য হয় তবে ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয়টাও আমাদের মধ্যে এমন কিছু কাজ করবে বা এমন অভ্যাস যদি আমাদের হয়ে যায় তবে আল্লাহ চাহে দুনিয়া এবং আখেরাতে আমাদের কল্যাণই কল্যাণ রয়েছে। আসুন শুরুতে বিষয়টির সাথে সম্পর্ক রাখে এমন একটি ঘটনা আমরা শ্রবণ করি। একবার এক অন্ধ ব্যক্তি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলায় মাজার শরীফে উপস্থিত হয়ে দোয়া করতে লাগলেন, এ আল্লাহ ইজ্জা বজাল, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার রসিলায় আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। ওই জামানার যিনি বাদশাহ ছিল সে আসলো মাজার শরীফ জিয়ারত করার জন্য, আর এসে দেখলেন যে মাজার শরীফের বাউন্ডারি আছে তার বাহিরে বসে এক অন্ধ ব্যক্তি দোয়া করছে। তখন বাদশাহ জিজ্ঞাসা করল, কতদিন তুমি এভাবে দোয়া করে আসছো? তো বলল, সে দোয়া করতেছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না। বাদশাহ বললেন যে আমি মাজারের ভিতরে যাব, জিয়ারত করব, আর অল্প সময়ের মধ্যে আমি ফিরে আসব। এসে যদি তোমার চোখের দৃষ্টি দেখি ফিরে আসেনি তবে তোমাকে আমি অর্থাৎ মেরে ফেলব, এমন কিছু বাক্য ওই বাদশাহ উচ্চারণ করলেন। আর সেই অন্ধ ব্যক্তির কাছে একজন পাহারাদারও দাঁড় করিয়ে দিলেন যে তুমি দেখো সে যেন কোথাও না যেতে পারে।
যখন বাদশাহ ভিতরে জিয়ারতের উদ্দেশ্যে গেল, তখন ওই অন্ধ ব্যক্তি দোয়া খুব মনোযোগ সহকারে একাগ্রতার সাথে দোয়া করা শুরু করে দিল। তাই আল্লাহ ইসামজাল, এতদিন তো আমার চোখের পেরেশানি ছিল, চোখে দৃষ্টি নেই, আমি চোখে দেখতাম না, তোমার ওলিয়ে কামিলের দরবারে এসেছি, দোয়া করছি, আয় আল্লাহ ইজ্জাবাজাল, আজকে যদি আমার চোখের দৃষ্টি ফিরে না পাই তবে আমার জীবনও চলে যেতে পারে। যখন সে অন্তর থেকে আল্লাহ তাবারক ও তালার দরবারে দোয়া করলেন, খুব কাকুতি মিনতি করে আল্লাহ তালার দরবারে দোয়া করলেন, আর এরপরে যখন বাদশাহ ভিতর থেকে আসলেন, এসে দেখলেন তার চোখের দৃষ্টি ফিরে এসেছে এবং সে দুনিয়ার সৌন্দর্য নিজের চোখে দেখতে পেরেছে। তো বাদশাহ বললেন যে তুমি এতদিন যে দোয়া করেছো, সে দোয়ার মধ্যে একাগ্রতা ছিল না, আর সে কারণেই তোমার দোয়া কবুল হয়নি। আজ তুমি নিজের জীবনের ভয়ে একাগ্রতার সাথে দোয়া করেছো, আল্লাহ তাবারক ও তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছে। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের বিষয়টা এমনই, দোয়া। আজকে আমরা শুনব অনুষ্ঠান থেকে দোয়ার উপকারিতা কী, কোন কোন সময় দোয়া করতে হয়, দোয়া করলে কবুল হয়, আর কোন কোন স্থানসমূহের মধ্যে দোয়া কবুল হয়, আর দোয়া সম্পর্কে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে আলোচনা করব। আর এই অনুষ্ঠানে থাকবে আপনাদের দেয়া কল, SMS, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কল নেওয়ার জন্য। ইনশাআল্লাহ শুরুতে যাব ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাই, আজকের বিষয় দোয়া, শুরুতে আপনার থেকে মাদানি ফুল, দোয়ার উপকারিতা যদি দর্শক জানতে পারে আজকের অনুষ্ঠান থেকে যে দোয়ার উপকারিতা কী রয়েছে, তবে হয়তো বা আমাদের মাঝেও আগ্রহ বাড়তে পারে দোয়া করার ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দোয়া। আমরা শুরুতেই ইনশাআল্লাহ আজ্জাবাজাল দোয়ার উপকারিতা, উপকার, এর ফায়দা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। এমনিতে কোরআনুল করিমের মধ্যে যদি আমরা দেখি, একবার নয় বরং একাধিক স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাকে দোয়া করার জন্য উৎসাহিত করেছেন। অনুরূপভাবে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জিন্দিগির দিকে তাকিয়ে দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের একাধিক স্থানের মধ্যে, অসংখ্য জায়গার মধ্যে দোয়া করার জন্য, যাতে দোয়া করার মন মানসিকতা আমাদের মাঝে সৃষ্টি হয়, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উৎসাহিত করেন। এভাবে হাদিস শরীফের মধ্যে দোয়ার উপকারিতা, কোন স্থানে, এরপরে দোয়া কোন স্থানে কবুল হবে, দোয়া কবুলিয়তের বিভিন্ন সময়, বিভিন্ন রাত, বিভিন্ন দিন সম্পর্কে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এর উদ্দেশ্য এটাই যাতে আমরা দোয়ার দিকে আগ্রহ হয়, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি। এছাড়াও আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ মকবুল বান্দা যারা, যুগের ইমাম মুজাদ্দিদ, এরা বিভিন্ন কিতাবের মধ্যেও দোয়া সম্পর্কে অসংখ্য রেওয়ায়েত, অসংখ্য ঘটনাও বর্ণিত রয়েছে। সর্বোপরি যদি আমরা শুরুতে যদি দোয়ার উপকারিতা সম্পর্কে আমরা শ্রবণ করি, ইনশাআল্লাহ আজ্জাল দোয়া করার মন মানসিকতা আমাদের মাঝে সৃষ্টি হবে। শুরুতেই আমরা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা বাকারার 186 নাম্বার আয়াতের মধ্যে মহান রাব্বুল আলামিন দোয়া সম্পর্কে যে বান্দা যাতে করে দোয়ার প্রতি যাতে করে আগ্রহ সৃষ্টি হয়, ইনশাআল্লাহ যাতে আমরা শ্রবণ করব। এছাড়াও কোরআনুল করিমের পরেও হাদিস শরীফের অসংখ্য জায়গার মধ্যেও দোয়ার ব্যাপারে এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সূরা বাকারার আয়াত নাম্বার 186, এর অনুবাদ হচ্ছে, যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা যাতে করে প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ডাকে সাড়া দেন। কেমন সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যখন তার বান্দা আহ্বান করবে, ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার ফরিয়াদকে কবুল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা আমরা অনুষ্ঠান ইনশাআল্লাহ আজ্জাল শ্রবণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ব্যাপারে হাদিস শরীফের অসংখ্য হাদিসে মোবারকা, দোয়া যে দোয়ার ব্যাপারে এত হাদিসে মোবারকা এসেছে, বাস আমরা কয়েকটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ আজকে এই অনুষ্ঠানে আমরা সামিল করব, যেহেতু অনুষ্ঠানের একটা
নির্দিষ্ট টাইম এর মধ্যে আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হয়। জি জি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, দোয়া হচ্ছে মুসলমানদের হাতিয়ার, সুবহানাল্লাহ, দ্বীনের খুঁটি, আসমান ও জমিনের নূর, সুবহানাল্লাহ। এখানে যদি আমরা দেখি যে হাতিয়ার, হাতিয়ার আমরা সকলে জানি যে জিনিসটা আত্মরক্ষার জন্য কি করা হয়, ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। আর আমরা শুনলাম যে খুঁটি, যে খুঁটি স্তম্ভ দিনের একটা মজবুত, যেমন আমরা যখন ইসলামের শুরুতে বুনিয়াদ সম্পর্কে যখন আমরা শ্রবণ করি যে ইসলামের স্তম্ভ হলো কয়টি, পাঁচটি, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই পাঁচটি স্তম্ভ, পাঁচটি খুঁটি, এর উপরেই কিন্তু ইসলাম, ইসলামের সমস্ত আহকাম, সমস্ত বিধি বিধান, জায়েজ নাজায়েজ সমস্ত আহকাম কিন্তু এই পাঁচটির উপরে। এখানে যে এর সাথে সাথে যে ইসলামই সে গুরুত্ব দিয়েছে আরেকটা বিষয়কে, সেটা হলো কি, দোয়া। আর এই হাদিস শরীফের বাকি অংশ হচ্ছে আমরা শ্রবণ করলাম, আসমান এবং জমিনের নূর। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেম একইভাবে ইরশাদ ফরমান যে মুসলমানদের জন্য দুটি হাতিয়ার, একটি হচ্ছে দোয়া, একটি হচ্ছে ওযু। এখানে আমরা যদি দেখি যে হাতিয়ার, যদি কোনো ব্যক্তি এই দুটা জিনিস, ওলামায়ে কেরাম ফরমান ওযু এবং দোয়া, এই দুটা জিনিসকে যদি কোনো ব্যক্তি যদি তার সঙ্গে রাখে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সমস্ত প্রকারে বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে দোয়া, দোয়া উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। এখন প্রার্থনা যে এখন যেহেতু দোয়ার ব্যাপারে এমনভাবে তাগিদ এসেছে, এখন আমরা কি সবসময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব? এখন এই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে দোয়ার ব্যাপারে ইরশাদ করলেন, একদিকে তো যখন আমরা হাত তুলে দোয়া করারও কি আছে, বিভিন্ন স্থান আছে, কিন্তু দোয়ার যখন বিষয়টা আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে উম্মতকে এমন কোনো কাজ নাই যে কাজের শুরু এবং শেষে দোয়ার শিক্ষা দেন নাই। সুবহানাল্লাহ। খাবারের আগে পরে দোয়া, ঘুমের আগে পরে দোয়া, আপনি ঘর থেকে বের হবেন দোয়া, বাজারে যাবেন সেখানে দোয়া, আপনি কিতাব পাঠ করবেন সেখানে দোয়া, পোশাক পরিধান করবেন সেখানে দোয়া, নতুন পোশাক পরিধান করবেন সেখানেও দোয়া। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে প্রতিটি কাজের শুরু এবং শেষ এর মধ্যে দোয়া করার জন্য কি দিয়েছেন, তাগিদ দিয়েছেন। আর এই দোয়ার মাধ্যমে আমরা যে উপকারিতা আমরা লাভ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বদলতে আমি যখন ঘর থেকে দোয়া করে আমি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন আমি দোয়া পাঠ করে আমি ঘর থেকে বের হব, হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার সাথে নিযুক্ত করে দেয়, ঘরে আসার আগ পর্যন্ত সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে সে নিরাপদে থাকে, দোয়ার উপকারিতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইমরান ভাই খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমাদেরকে দিচ্ছেন দোয়ার গুরুত্বের ব্যাপার। ইনশাআল্লাহ আরও আমরা শুনবো অনুষ্ঠানে, দীর্ঘ সময় আপনাদের সাথে আমরা রয়েছি দর্শক শ্রোতা, আবার আসবেন ইমরান ভাইয়ের সাথে আরও বিভিন্ন ধরনের মাদানী ফুল হাদিসে কারিমা ইনশাআল্লাহ আমরা শুনবো আজকে অনুষ্ঠানে, যাতে করে দোয়া করার যে কৃপণতা আমাদের মাঝে কাজ করে, নামাজ শেষ করে দৌড় দিই, সময় নেই দোয়া করার মতো, কেননা কাজ, বাজারে যেতে হবে, দোকানে বসতে হবে, এই কাজ আছে ওই কাজ আছে, দোয়া করার মন মানসিকতা আমাদের নেই। আল্লাহ চাহে যেন আজকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা দেখি, তবে সেই কৃপণতা আমাদের থেকে দূর হয়ে যাবে, আর সময় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাত তুলে দোয়া করারও মন মানসিকতা আমাদের তৈরি হয়ে যাবে। সোহেল ভাই, আজকের বিষয়ে দোয়া, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ জাকির ভাই, আজকে যে বিষয় চয়ন করা হয়েছে খুবই সুন্দর একটি বিষয়, দোয়া। জি, আর ইসলামের স্তম্ভগুলো যেগুলো রয়েছে, এক তো আমাদের ইমরান ভাই বললেন যে ইসলাম এর পাঁচটি বেনা স্তম্ভ আমরা জানি, আর স্তম্ভ এমন একটি জিনিস যেই জিনিস ছাড়া কোনো ঘর খাড়া থাকতে পারে না। যে কোনো ঘরের মধ্যে যদি আমাদের চার কোণা থাকে, চারটি খুঁটি রয়েছে, এর মধ্যে যদি একটি খুঁটি না থাকে, তাহলে দেখা যায় কি ওই ঘরটি পরিপূর্ণ হবে না, যে কোনো সময় ভেঙে যেতে পারে।
তো ঠিক তেমনি দোয়া এমন একটি বিষয়, দিনের খুঁটি যেটি আমাদেরকে ইমরান ভাই বলেন। এছাড়াও দোয়া করার ব্যাপার এক তো রয়েছে এটা, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে দোয়ার ব্যাপারে অগণিত মানে বেশ কয়েক জায়গায় ইরশাদ করেছেন দোয়া করার জন্য। যেমনটি ইমরান ভাই আমাদেরকে একটি আয়াত শোনালেন, পাশাপাশি আমি আরো একটু বলবো যে সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ ফরমান, আমার নিকট দোয়া করো আমি কবুল করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এছাড়াও আরো অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দোয়া করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। একটি বিষয় জাকির ভাই যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বারবার আমাদেরকে দোয়া করার ব্যাপারে বলছেন। তো আমরা যদি একটু চিন্তা করি যে কাজটি বেশি গুরুত্বপূর্ণ, ওই কাজের ব্যাপারে কিন্তু আমরা মানুষকে বেশি বলি, বেশি তাগিদ দেই। আমাদের এই যে যখন আমরা নেকি দাওয়া দেই, মানুষকে কোনো কিছু দাওয়া দেই, ভাই আসেন নামাজ আদায় করি, নামাজে যাই, আমরা বারবার মানুষকে দাওয়া দেই, কারণ কি নামাজের অনেক গুরুত্ব রয়েছে। গুরুত্ব রয়েছে। ঠিক তেমনি দোয়া করারও গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে বারবার বলেছেন তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব। হাদিসে পাকের মধ্যে আমাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে। আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দুয়া আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমি কি তোমাদেরকে ওই বস্তুর কথা বলবো না যা তোমাদেরকে শত্রু থেকে রক্ষা করবে, যা তোমাদের রিজিক প্রশস্ত করে দিবে, রাত দিন আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকো, কেননা দোয়া মুমিনের হাতিয়ার। শুধু তাই নয়, জাকির ভাই দোয়া করার অনেক ফজিলত রয়েছে, পাশাপাশি দোয়ার অনেক উপকারিতা রয়েছে। যেমন আমরা যদি একটু চিন্তা করি, এক তো আল্লাহ তাআলার আনুগত্য অর্জন হয়। আল্লাহ তাআলা বলেন যে দোয়া করো আমি কবুল করব। যখন বান্দা দোয়া করে আমি দোয়া কবুল করি, এক আল্লাহ তাআলার আনুগত্য হয়, আরেক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য হয়, সুন্নতের অনুসরণ হয়। কারণ দোয়া করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন অসংখ্য জায়গায়। আমরা দেখতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, উম্মতদেরকে দোয়া শিখিয়েছেন। এখন যে কোনো কাজ আমরা জেনে থাকি যে আমরা যদি বাচ্চাদেরকে কোনো কাজ করাতে চাই, তাহলে কিন্তু আমরা নিজেরা প্র্যাকটিক্যাল করে তাদেরকে দেখাই। ঠিক তেমনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া করে দেখাতেন, যেন আমরাও বেশি বেশি দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। এছাড়া দোয়া করা আরো ফজিলত বা এর উপকারিতা আরো রয়েছে, যে দোয়াকারী ইবাদত আবিদ অর্থাৎ দোয়া যে করে আবিদ যারা রয়েছে তাদের দলের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ যে ব্যক্তি দোয়া করে বেশি পরিমাণে সে আবিদ অর্থাৎ ইবাদতকারীর দলে অন্তর্ভুক্ত হয়। কিভাবে? হাদিসে পাকের মধ্যে রয়েছে দোয়া ইবাদত, শুধু ইবাদত নয় ইবাদতের মগজ মূল। তো দোয়া নিজে একটি ইবাদত। এক তো হচ্ছে হলো আমরা দোয়া যে করি আল্লাহ তাআলার দরবারে, দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। পাশাপাশি এমন একটি বিষয় দোয়া, এটি মানে আমাদের জন্য ইবাদত আর ইবাদতের মূল। যে কোনো ইবাদত করে যদি আমরা দোয়া করি তো আল্লাহ তাআলার দরবারে ওই দোয়াটি খুবই গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। সোহেল ভাইও খুব সুন্দর মাদানী ফুল আমাদেরকে দিলেন দোয়ার ব্যাপারে। আসলেই দর্শক শ্রোতা, যখন আমরা কোনো বিপদে পড়ি, যখন আমাদের সামনে কোনো বিপদ চলে আসে, তখন আমরা হয়তো বা মানুষের কাছে গিয়ে গিয়ে বলি, আবার মানুষকে সেই বিপদের কথা শুনাই, আবার যদি অভাব চলে আসে একে তো মানুষকে বলে বেড়াই যে খুব পরেশানির মধ্যে আছি, অভাবের মধ্যে আছি, আবার মানুষের কাছে গিয়ে হাতও পাতি যে এভাবে যাতে করে কেউ না কেউ আমাকে সহযোগিতা করে। আমি আপনাদেরকে পরামর্শ দিব আজকে যে আমরা ইমরান ভাই এবং সোহেল ভাই থেকে মাদানী ফুল শ্রবণ করলাম, দোয়ার উপকারিতা এবং বিভিন্ন হাদিসে কারিমও আমরা শুনলাম, তো আমাদের উচিত আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে হাত না পাতে, অর্থাৎ হাত পাতার আগে দুনিয়ার মানুষের কাছে নিজের পরেশানির কথা বলার আগে স্রষ্টা আল্লাহ তাবারক ও তাআলাকে আমরা বলি। সোশ্যাল মিডিয়াতে, দাওয়াত ইসলামী সোশ্যাল মিডিয়াতে একটি ঘটনা কিভাবে বর্ণনা করা হয়েছিল, এক ব্যক্তি সে খুব পেরেশানির মধ্যে ছিল অনেক, মানে তার সে যখন অফিস থেকে বাসায় আসলো তার কোনো কিছু ভালো লাগছে না। আচ্ছা। তার মানে ঘরের মধ্যে মন টিকছে না, সে কী করলো, বের হয়ে গেল ঘর থেকে। বের হচ্ছে তো কোথাও বের হলো, হাঁটতেছে রাস্তা দিয়ে, তো পাশে একটি মসজিদ তার খেয়াল চোখে পড়লো। সে দেখলো এক ব্যক্তি মসজিদের মধ্যে কান্না করছে। আচ্ছা। কান্না করছে, সে মসজিদে প্রবেশ করলো, প্রবেশ করে দেখলো ওই লোকটি কান্না করছে আর দোয়া করছে, আল্লাহ আমার এই হাজত, এই সমস্যা রয়েছে, এই চাহিদা রয়েছে, তুমি পূরণ করে দাও। আচ্ছা। তখন ওই ব্যক্তি যে খুব পরেশানি ছিল, সে খুব মালদার ছিল, ধনী ব্যক্তি ছিল,
সে যখন তার দোয়া শুনলো, আল্লাহ তাআলার দরবারে দোয়া করছিল, তখন তার খুব মানে দয়া হলো যে লোকটা এত পেরেশানিতে আছে, আমি তাকে সাহায্য করি। তো তখন কি করলো, লোকটি তাকে কিছু টাকা দিল যে মসজিদে দোয়া করছিল, তো টাকা দিচ্ছিল, তখন ওই ব্যক্তি তা গ্রহণ করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তো তখন ওই ব্যক্তি তার কার্ড, আমরা ভিজিটিং কার্ড বলে থাকি, ভিজিটিং কার্ড দিল যে এই কার্ডটা আপনার কাছে রাখুন, আপনার যখন আবার প্রয়োজন হবে আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলল, আমার দরকার নেই, আমার কাছে এমন একটি কার্ড আছে, ওই কার্ডের সামনে আমার আর কোনো কার্ড দরকার হবে না। পরে বলল, এটা কেমন? বলল, আল্লাহ তাআলা আমার সবচেয়ে বড় নিকটে রয়েছে, আমি যখনই বিপদে পড়ি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাকে আমার চাহিদা পূরণ করে দেয়। যেমন আজকে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা আমার চাহিদা পূরণ করেছে, আমি যখন আবার বিপদে পড়বো আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা অন্য কারোর মাধ্যমে আমার চাহিদা পূরণ করে দিবে। আসলে দোয়া, বিপদ দোয়া এমন একটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, যেহেতু বিপদের ব্যাপার আমরা শ্রবণ করলাম, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস মুবারাকাম, যে দোয়া এমন একটা বিষয় যে মুসিবত আসার এবং বর্তমান প্লাস ভবিষ্যতে মুসিবত যে আসার, জি, উভয় বিষয়কে দোয়া প্রতিরক্ষাকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে মুসিবত কি হয় না, অবতীর্ণ হয় না। আচ্ছা, দ্বিতীয়ত অন্য একটি স্থানে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে মোবারকা, যখন কোনো ব্যক্তি উপর মুসিবত আসার, ওই মুসিবত যখন আসমান থেকে নাজিল হয়, জি, অন্যদিকে যখন ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, জি, প্রতিমধ্যে ওই মুসিবত এবং দোয়ার সাথে যুদ্ধ হয়, সুবহানাল্লাহ, এবং শেষ পর্যন্ত এই যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ, অর্থাৎ এই দোয়ার কারণে মুসিবত অবতীর্ণ হবে না। সুবহানাল্লাহ। তাহলে এটা কত বড় এক নিয়ামত। আমরা এই প্রায় মুসিবত কিন্তু বিভিন্ন সময় চলে আসে, যদি কোনো ব্যক্তি একটা জিনিসকে যদি স্থায়ীভাবে যদি হাতে নিয়ে নেয়, দোয়া দোয়া, তাহলে আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে তাকে মুসিবত থেকে বিরত করে বিরত করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকের কিছু কলও নেওয়া প্রয়োজন, যে আমি দর্শকের কল চাচ্ছি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আহসান হাবিব আত্তারি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের এত অনুষ্ঠান ইসলামের আলো খুব সুন্দর। এটা যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে দোয়া, আমরা এই মাদানী চ্যানেলের বয়ান থেকে আমরা দোয়ার গুরুত্ব সম্পর্কে শুনতে পেরে, আমরা যারা দোয়ার মধ্যে অলসতা করি আমরা সেটা থেকে শিক্ষা গ্রহণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাবিব ভাই কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন, যে আজকের বিষয়ে খুব খুশি হয়েছেন তিনি, যাতে করে আমাদের মধ্যে যে কৃপণতা রয়েছে দোয়া করার ব্যাপারে, দোয়া করি না বা দোয়া করলেও আমরা অত বেশি সময় নেই না, শুধু হাত তুলে একটু বা যেটা নিয়ম রয়েছে হাত তুলে বা শেষ করে চলে যায়, যাতে করে এই কৃপণতা দূর হয়ে যায় আর আমরাও যেন দোয়ার মধ্যে মন লাগিয়ে আল্লাহ তাবারক ও তাআলার দরবারে দোয়া করি, যাতে আল্লাহ তাআলা আমাদের পেরেশানি যা রয়েছে দূর করে দেয়, আমাদের দুনিয়া এবং আখেরাতে যেন আল্লাহ তাবারক ও তাআলা সকল প্রকারের বিপদ থেকে যেন মুক্তি দান করেন। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করুক, আমাদের হকেও কবুল করুক। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ মনিরুজ্জামান আত্তারি বলছি, মুন্সিগঞ্জ থেকে। ইসলামের আলো অনুষ্ঠানটি খুব সুন্দর অনুষ্ঠান। দোয়ার ফজিলত বলতে আমরা কি বুঝি এবং কার দোয়া কবুল হয় জানালে খুশি হব। ঠিক আছে, মনিরুজ্জামান ভাই মুন্সিগঞ্জ থেকে আপনি জানতে চেয়েছেন দোয়ার ফজিলত কি। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে অনুষ্ঠানের মধ্যে আলোচনা করবো, আজকে দোয়া নিয়ে ফজিলত আমরা বলার চেষ্টা করবো, আপনি সঙ্গে থাকুন। আর সঙ্গে থাকলেই তো বিষয়গুলো আপনি জানতে পারবেন। আসলে যখন আমরা আলোচনা সাপেক্ষে এই ফজিলতের ব্যাপারে আসবে, তখন কিছু না কিছু হাদিসে মোবারকা মাদানী ফুল মোবাল্লিক আমাদেরকে দিবে, আমরা শুনবো, আর তখনই আমাদের এই জ্ঞান অর্জন হবে, আমরা জানতে পারব ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আলহামদুলিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোয় আমাদের সিনারকে আলোকিত করার তৌফিক দান করুক। আমিন। আর এত সুন্দর প্রোগ্রাম দেওয়ার জন্য মাদানী চ্যানেলের মজলিসকে আমাদের মোবারকবাদ। যে আসলে দোয়া কোন সময় করলে ভালো, কোন সময় দোয়া কবুলের সময় কোনটা, এবং আসলে অনেকে আমরা দোয়া করতে অলসতা করি, আসলে দোয়া করার ফজিলত বরকতকে যদি আমাদেরকে জানিয়ে দিতেন অনেক উপকৃত হতাম। সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে। আর আপনিও আমাদের সঙ্গে থাকলে এই বিষয়গুলো আলোচনা করব, আর আপনিও এ থেকে শিখতে পারবেন, জানতে পারবেন। ধন্যবাদ সাদ্দাম ভাই, অনেক দূর থেকে আমাদেরকে আপনি কল করেছেন। ইমরান ভাই, দেখেন দুইটা কলই এইভাবে আসছে যে আমাদের মধ্যে দোয়া করার অলসতা দেখা গেছে, যে নিজে দোয়া করব নিজে তো করি না, এরপরে নিজের ঘরের মধ্যে পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে দোয়া করার উৎসাহ দেব তাও আমাদের মাঝে নেই। কিন্তু দেখেন সকাল সন্ধ্যা মানুষের কাছে এই পেরেশানির কথা আছেই, ভাই এই পেরেশানিতে ভুগছি, সন্তান কথা শুনে না, অভাব অনটনের মধ্যে আছি, এলাকার মধ্যে ঝামেলা, দেশের মধ্যে ঝামেলা, এত যে পেরেশানির মধ্যে আমরা আছি, মানুষকে বলে বলে বেড়াই, কিন্তু যে সমস্যার সমাধানকারী স্রষ্টা আল্লাহ তাবারক তাআলা তার কাছে কতদিন আমরা হাত তুলে বলেছি, গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে মায়ের জন্য কয়দিন দোয়া করেছি, মা অসুস্থ এর কাছে বলি ওর কাছে বলি, কিন্তু এই অলসতা দূর হয় না আমাদের থেকে, কৃপণতা দূর হয় না আমাদের থেকে কি আমি রাতে উঠি আমার মায়ের জন্য দোয়া করি। গভীর রাতে যখন উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মায়ের অসুস্থতাকে তুমি দূর করে দাও। আল্লাহ তাবারক তাআলা মহান, অনেক দয়ালু আল্লাহ, সাথে সাথে আপনার দোয়া কবুলও করে নেবেন ইনশা আল্লাহ তাআলা, এরপর আপনার মায়ের অসুস্থতাকে দূরও করে দেবেন। আল্লাহ তাবারক তাআলা তিন ব্যক্তির দোয়া দুনিয়াতে ফেরত দেন না। নাম্বার এক, সন্তান মা বাবার জন্য দোয়া করে আর মা বাবা সন্তানের জন্য দোয়া করে। নাম্বার দুই, মজলুম ব্যক্তি যার উপরে জুলুম করা হয়। নাম্বার তিন, আল্লাহর রাস্তায় যারা সফর করে। এই তিন ব্যক্তির দোয়া দুনিয়াতে ফিরিয়ে দেন আল্লাহ তাবারক তাআলা, তাদের দোয়া কবুল করে নেন। তো দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করি নিজের অলসতা দূর করে ইনশাআল্লাহ দোয়া করি, এতে করে আমাদের দোয়া কবুল হবে, পেরেশানিও দূর হবে, আল্লাহ তাবারক তাআলা দোয়াকারী ব্যক্তিকে বেশি পছন্দ করেন। আসলে এখানে যদি আমরা কোনো কিছু থেকে যদি আমরা পেতে চাই, যেমন আজকে দোয়া করার মনমানসিকতা আমাদের মাঝে নেই, যখন আমরা কোরআন এবং হাদিস থেকে যখন আমরা অধ্যয়ন করব, পড়ব যে দোয়ার উপকারিতা কী, দোয়ার মাধ্যমে কী পাওয়া যায়, জি আসলেও আমরা এলমে দিন থেকে আমরা দূরে। যখন আমরা অনেকেই আমরা জানি না যে দোয়া কত বড় নিয়ামত, যখন আমরা কোরআন করিমের আয়াতে মোবারকা পাঠ করব, এর ফজিলত সম্পর্কে যখন আমরা জানব, তখন ইনশাআল্লাহ দোয়া করার আমাদের মন মানসিকতা সৃষ্টি হবে। দোয়া এমন একটা বিষয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে দোয়ার মাধ্যমে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করে, ওই একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে তিন ধরনের উপকার দেয়। সুবহানাল্লাহ। নাম্বার এক, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসে মোবারকা তিরমিজি শরীফ থেকে নেওয়া, আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, বান্দার দোয়া তিনটি জিনিস হতে কখনো মুক্ত হয় না, অর্থাৎ তিনটি উপকার দোয়ার মাধ্যমে পাওয়া যায়। নাম্বার এক, যে দোয়ার মাধ্যমে যখন সে আল্লাহর কাছে দোয়া করে, প্রথম নাম্বার হচ্ছে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নাম্বার দুই, অথবা দোয়ার ফলে দুনিয়ার কল্যাণ পাওয়া যায়, আল্লাহ আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করবে, রহমত দান করবে। তিন নাম্বার হচ্ছে যে দোয়ার মাধ্যমে আখিরাতের জন্য সওয়াব জমা হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যখন বান্দা দোয়ার ফল দুনিয়াতে লাভ করেনি, বাহ্যিকভাবে অনেক সময় আমরা দোয়া করি আল্লাহ আমাকে এটা দিয়ে দাও ওটা দিয়ে দাও, অনেক সময় পাওয়া যায় না দুনিয়াতে, এরপরে ওই পুরস্কার তার জন্য আখেরাতে পুঞ্জি হিসাবে রেখে দেওয়া হয়। যখন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তার সেই বড় বড় পাহাড় পরিমাণ সেই ও দোয়ার পুণ্য, ও দোয়ার প্রতিদান যখন সেই দেখতে পাবে, তখন সেই আল্লাহ তাআলার কাছে সে বড় যে কিয়ামত বলবে, মাওলা যদি আমার দুনিয়াতে কোনো দোয়াই কবুল না হতো, আজকে আমি এর প্রতিদান আমি কিয়ামতের ময়দানে আজকে আমি পেয়ে যেতাম। অনেক সময় আমরা অনেকেই একটু নার্ভাস ফিল করি, এতই দোয়া করলাম আমার কোনো দোয়াই কবুল হলো না। আসলে দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া, প্রতিটা দোয়ার ফল রয়েছে, উপকারিতা অবশ্যই রয়েছে,
আমরা যদি বাহ্যিকভাবে এর কোনো প্রতিফল নাও দেখতে পাই, কিন্তু আশা রাখি দুনিয়াতে না পেলে অবশ্যই আমরা আখিরাতে এর প্রতিফল আমরা পাবই, অবশ্যই পেয়ে যাবো ইনশাআল্লাহ। সময় দেখা যায় যে দোয়া কবুল হতে দেরি হয়, তো এটা আসলে আমরা অনেক রকম অভিযোগ করে থাকি, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে আমার দোয়া কবুল করা হয় না, কবুল করা হয় না। আসলে এমনটা না, আল্লাহ তাআলার দয়া থাকে মানুষের উপরে। অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলার দয়ার কারণে মানুষের দোয়া কবুল হতে বিলম্ব হয়। কিভাবে? এটা এভাবে, একবার হযরত সাইয়েদিনা ইয়াহইয়া বিন সাঈদ বিন কাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, হে আমার আল্লাহ, আমি অধিকাংশ সময় দোয়া করি আর তুমি তা কবুল করো না, কেন? তখন নির্দেশ হলো, হে ইয়াহইয়া, আমি তোমার আওয়াজকে মহাব্বত করি, এজন্য আমি তোমার দোয়া কবুল করতে দেরি করি। সুবহানাল্লাহ। এখানে এই যে আমার সোহেল ভাই যেটা বলতে চাচ্ছে প্রায় একই ধরনের সংশ্লিষ্ট, যে অনেক সময় আল্লাহ তাআলার মকবুল বান্দা, যেমন হযরতে ইয়াহইয়া, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ইয়াহইয়া আলাইহিস সালাম, এভাবে যে আল্লাহ তাআলার নবী, সাহাবা, আউলিয়া, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এখন যখন আল্লাহ তাআলার কোনো প্রিয় বান্দা, মকবুল বান্দা, যে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নেক আমল করে, এদের দোয়া অনেক সময় দেরিতে যদি কবুল হয়, যখন কোনো নেককার বান্দা, যে আল্লাহ তাআলার মকবুল, এর যদি দোয়া দেরিতে কবুল হয়, তাহলে এখানে নার্ভাস হওয়ার কোনো কিছু নেই। হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, যখন কোনো নেককার বান্দা আল্লাহ দরবারে দোয়া করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেন যে এখন আমার বান্দাকে এটা দেওয়া না হোক। আচ্ছা আচ্ছা, পক্ষান্তরে যখন কোনো ফাসিক, অমুসলিম, আল্লাহ তাআলার অপছন্দনীয় ব্যক্তি আল্লাহর কাছে যখন কোনো কিছু চায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দেন যে যাতে করে সে যা চাচ্ছে তাকে দিয়ে দেওয়া হয়, কেন তার ডাক আমার কাছে পছন্দ না। দেখেন, ওই ব্যক্তিকে কেন দেওয়া হচ্ছে না, যে আমার বান্দা, যে আমার কাছে, আমাকে যে ডাকে, এটা আমার কাছে ভালো লাগে। আল্লাহ তাআলা নেককার বান্দাদের আহ্বানকে আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দ। আর এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তার কোনো মকবুল বান্দা, প্রিয় বান্দা, দেখেন নিয়ামত অর্জন হয় কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নেককার বান্দার জন্য যেটা পছন্দ করেন সেটাই আমাদের জন্য সবচাইতে উত্তম। কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। হাদিস শরীফের মধ্যে ইনশাআল্লাহ সামনে আলোচনাতে আসবে, অনেক সময় আমরা তাড়াহুড়া করি দোয়া, যাদের দোয়া কবুল হয় না, এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে সাজে আমি এখন দোয়া করব, এখন কবুল হয়ে যাক। আচ্ছা, এখন কবুল মানে আমি এখন আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তুমি আমাকে এটা দিয়ে দাও, এখন আমি চাচ্ছি যে এটা এখনই কবুল হোক, তার দোয়া কবুল হবে না। তাড়াহুড়া না করা, দোয়ার মধ্যে খুব সুস্থ শান্তভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নরমভাবে মাথাকে ঝুঁকিয়ে, যেভাবে দেখলে যে বোঝা যায় না আসলেই বিনয় সহকারে এই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে। ঠিক আমাদের উচিত বিনয় সহকারে, স্থিরভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করব আমরা, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কবুল করেন। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় দোয়া, দেখা যায় অনেক মানুষ দোয়া তো করে, কিন্তু দোয়া করার যে পদ্ধতি দরকার ছিল, দোয়া করার যে সিস্টেম নেওয়ার দরকার ছিল, কিন্তু সেই সিস্টেম তার কাছে নেই। সে দোয়া তো করছে কিন্তু তার মন মানসিকতা অন্যদিকে, সে দোয়া তো করছে কিন্তু তার হাত রাখার স্টাইল বা তার চোখের দৃষ্টি অন্যদিকে। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মসজিদের মধ্যে কোনো এক ব্যক্তি দোয়া করছে, তো দোয়া করছে, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে হে নামাজি, তুমি যখন তাড়াহুড়া করছো তো তোমার এই দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না, আর তুমি দোয়া করার পূর্বে এবং পরে দুরুদ শরীফ পাঠ করার চেষ্টা করো। এরপরে আবার কিছুক্ষণ পরে আর একজন ব্যক্তি আসলো না মসজিদের মধ্যে, নামাজ আদায় করলো আর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। এখানে যখন দোয়া করব, দোয়া করার সময় আমরা চেষ্টা করব দুরুদ শরীফ পাঠ করার জন্য আগে পরে বা দোয়ার মাঝখানে, আর তাড়াহুড়া যেন আমরা
না করি, ধীর স্থিরভাবে আমরা দোয়া করার চেষ্টা করি। এতে করে ইনশাআল্লাহ আমাদের দোয়ার মধ্যে মনও লাগবে এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে। দর্শকের কিছু কল নিব, এরপর ইনশাআল্লাহ আবার আসবো ধারাবাহিকভাবে। আজকের যে বিষয় রয়েছে দোয়া, এ বিষয়ে আলোচনার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ হাসান আত্তারি চট্টগ্রামের পটিয়া থেকে বলতেছি। মাদানী চ্যানেলের অনেক গুরুত্বপূর্ণ অনেক অনুষ্ঠান রয়েছে, তার মধ্যে থেকে একটি অনুষ্ঠান হলো ইসলামের আলো। আর আলহামদুলিল্লাহ আপনারা যে বিষয় আজকে নিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, দোয়া। তো আমার দোয়া সম্পর্কে কিছু মাদানী ফুল জানার ছিল যে কোন সময় মানুষের দোয়া বেশি কবুল হয় আর কোন মানুষগুলোর দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়, এই ধরনের যদি কোনো মাদানী ফুল দিতেন তাহলে অনেক উপকৃত হতাম। ইনশাআল্লাহ তাআলা ইমরান ভাই, সোহেল ভাই আমাদের সাথে আছেন, আমরা চেষ্টা করব ইমরান ভাই যে কোন ব্যক্তিদের দোয়া কবুল হয় ইসলামী ভাই জানতে চেয়েছেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্য, আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। সিলেট হবিগঞ্জ থেকে আরজ করতেছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামের আলো, আজকের বিষয় নেওয়া হয়েছে দোয়া। তো কিভাবে দোয়া করলে কবুল হবে এবং কোন সময় দোয়া করলে কবুল হবে, মেহরবানি করে একটু বলে দিন। যে আমাদেরকে সিলেট থেকে কল করেছেন, দুইটি বিষয় আপনি তুলে ধরেছেন এখানে, কোন সময় দোয়া করলে কবুল হয় আর কিভাবে দোয়া করলে কবুল হয়। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আজকের যে বিষয় রয়েছে দোয়াই, আর এর মধ্যে এই সকল বিষয়গুলো আলোচনা হবে। আপনি আমাদের সাথে থাকুন, অনুষ্ঠান ইসলামের আলো দেখতে থাকুন, ইনশাআল্লাহ জানতে পারবেন এই বিষয়গুলো। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ শাকাওয়াত হোসেন সিকদার মক্কা শরীফ থেকে বলছি। মাদানী চ্যানেল বাংলায় আজ অনুষ্ঠানে সকল দাওয়াত ইসলামী মুবাল্লিগ ভাইদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকের আলোচ্য বিষয় দোয়া। দোয়া কি সব সময় করা যাবে, নাকি দোয়া করার জন্য নিষিদ্ধ কোনো সময় আছে কি না? আচ্ছা, শাকওয়াত ভাই মক্কা শরীফ থেকে, পবিত্র ভূমি থেকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পবিত্র ভূমি থেকে আপনি আমাদেরকে কল করেছেন, দোয়া কখন বা সময় আছে কি না কোনো নির্ধারিত? আসলে দোয়া করার তো নির্ধারিত সময় নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনি দোয়া করবেন। তো যখন আপনি সুযোগ হয় আপনার, এমন স্থানে গেলেন, পবিত্র স্থান, যেমন আপনি মক্কা শরীফে আছেন, কাবা শরীফকে দেখে দেখে সর্বপ্রথম যখন আপনার দৃষ্টি কাবা শরীফের উপরে পড়বে তখন আপনি দোয়া করেন, আল্লাহ তাআলার দরবার ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। আর এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইমরান ভাই, এক ইসলামী ভাই বললেন যে কোন ব্যক্তিদের দোয়া কবুল হয় এবং কোন সময় দোয়া করলে কবুল হয়। এখানে তো আলহামদুলিল্লাহ হাদিস শরীফের এই অসংখ্য স্থানের ব্যাপারে, জি জি, যে স্থানের ব্যাপারে এসেছে দোয়া কবুল হওয়ার ব্যাপারে, যেহেতু কোরআন করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার জন্য উৎসাহিত করেছেন, তারপরও হাদিস শরীফে কিছু সময় যে সময় দোয়া কবুল হয়, কিছু স্থান যে স্থানে দোয়া কবুল হয়, আবার কিছু এমন ব্যক্তি এমন মানুষ যাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। শুরুতে যদি আমরা এই বিষয়টা নিয়ে, যে দোয়া কবুলের যে সময় টাইম, দোয়া কবুলের সময়ের মধ্যে অসংখ্য সময়, যেমন শবে পবিত্র শবে কদরের রাত, যাকে লাইলাতুল কদর বলা হয়, জি, 27তম তারিখের রাত, এরপরে আরাফাত দিন দোয়া কবুল হওয়ার সময়, এরপরে রমজান মোবারকের প্রতি সম্পূর্ণ মাস এবং প্রতিটি মুহূর্তে দোয়া কবুল হয় মাহে রমজানের, এরপরে জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি যে রাত, এই রাত্রে দোয়া কবুল হওয়ার রাত জুমার দিন, এরপরে মধ্যবর্তী রাত, বিশেষ করে হাদিসে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে শেষ হাদিসে পাকের মধ্যে যে মধ্যবর্তী রাত, অর্থাৎ যেটাকে শেষ রাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এর বিশেষ তাজাল্লি, প্রথম আসমানে কি আসে বিশেষ তাজাল্লি প্রদান করেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে আহ্বান করেন যে কে আসো আমার কাছে ফরিয়াদ করার, আমি তোমাদের ফরিয়াদ কবুল করব। তো এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে এবং ওলামা ইকরাম বিশেষ করে শেষ রাতে দোয়া করার জন্য উৎসাহিত করেন। এরপরে বড় রাত জুমার দিন দোয়া কবুল হয় রাতের মধ্যে, অসংখ্য হাদিসের বাক্যের মধ্যে এসেছে অসংখ্য টাইম, কিন্তু দিনের ব্যাপারে এসেছে বিশেষ করে জুমার দিন,
তাও সূর্য অস্তমিত হওয়ার পূর্বক্ষণে দোয়া কবুল হয়। এরপরও এটা বলেন যে দুই ফুটবার মধ্যবর্তী সময় এই সময়টাও দোয়া কবুল হয়, মাশাআল্লাহ। যারা আমরা জুমার দিন জুমার নামাজ আদায় করি, দুই খুতবা বলতে বিশেষ করে যখন খতিব সাহেব খুতবা প্রদান করেন তখন প্রথম খুতবার পরে কিছুক্ষণ সময় কি অবস্থান করেন, বাস কয়েক আমার মনে হয় আধা মিনিট এক মিনিট এ ধরনের, এই সময় আমরা যতটুকু সম্ভব আমরা মনে মনে আল্লাহ তাআলার দরবার আমরা দোয়া করি। আর বিশেষ করে জুমার দিনের মধ্যে হাদিস শরীফে অসংখ্য জায়গার মধ্যে এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জুমার দিন আমাদের জন্য একটি বড় নিয়ামত, এই দিনটা আমরা বিশেষ করে আমরা দোয়া করার চেষ্টা করি। মসজিদে যাওয়ার পথে দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, তারপর আমরা মসজিদে ইকামত যখন হয় ইকামতের সময় দোয়া কবুল হয়, এরপর যখন মুসল্লি যখন আপনার এই ওয়ালা দোয়ালিন বলা হয়, ইমাম যখন ওয়ালা দোয়ালিন বলে ওই সময় আপনার ওয়ালা দোয়ালিনের ফলে যে আমিন শব্দ বলা হয় ওই সময় কী হয়, দোয়া কবুল হয়। আর কি বিশেষ করে এই উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন, যেটা হাদিসে পাকের মধ্যেও এসেছে, যে ইবাদত যত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, ওই ইবাদতের পরে দোয়া বেশি কবুল হয়। এখানে আমরা যদি দেখি এই আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে বিশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ফরজ নামাজ। জি, ফরজ নামাজ, এই ফরজ নামাজ এমনি তো আমরা নামাজ আদায় করি, কিন্তু ফরজ নামাজ যেহেতু সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলাকে রাজি করার ইবাদত হচ্ছে ফরজ ইবাদত। জি, আর ফরজ ইবাদতের মধ্যে যে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ নামাজ। তো এই ফরজ নামাজের পরে যখন আমরা সালাম ফিরাই সেই সময় দোয়া কবুল হয়। এখানে তাবরানী শরীফ এবং আল মুজামুল কবিরের মধ্যে, তাবরানী প্লাস আল মুজামুল কবিরের মধ্যে এই হাদিসে পাক এসেছে, হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে এই বর্ণনা, যে আপনার ফরজ নামাজের পরে যখন কোনো ব্যক্তি দোয়া করে তখন আল্লাহ তাবারক তাআলা তার দোয়াকে কবুল করে। সুবহানাল্লাহ। এখানে অনেক সময় উলামা কেরাম বলেছেন যে যাতে দীর্ঘ টাইম দোয়া না করে ফরজ নামাজের পরে, দোয়া কবুলিয়াতের সময় কিন্তু দোয়া যাতে করে কি হয় ছোট হয়, দীর্ঘ টাইম দোয়া না করে। এরপরে কোরআন করিমের তেলাওয়াত করার পরে দোয়া কবুল হয়, কোরআন করিম যখন শ্রবণ করা হয় তখন দোয়া কবুল হয়, কোরআন করিম যখন খতম করা হয় তখনও দোয়া কবুল করা হয়, এরপরে জমজম শরীফের যখন পানি পান করা হয় ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়াকে কবুল করেন, ইফতারের সময় দোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। এভাবে কোরআন হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় যেখানে যখন বৃষ্টি হয় তো বৃষ্টি হওয়ার মুহূর্তে কি হয়, দোয়া কবুল হয়। আর বিশেষ করে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরি দামাত বারাকাত মালিয়াকে দেখা গিয়েছে যে উনি যখন বৃষ্টি হয় তখন তিনি কী করেন, সাথে সাথে দোয়া করেন। কেন, তখন হচ্ছে দোয়া কবুলিয়তের সময়, মুসলমানদের সমাবেশে দোয়া কবুল হয়। ওলামায়ে আলিমগণ বলেন যেখানে 40 জন মুমিন থাকেন মুসলমান সেখানে একজন আল্লাহর ওলি থাকেন, উচিত সে স্থানে কী করা, দোয়া কবুল হওয়া। আপনার একত্রিত হয়ে যখন দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময় কি হয়, যদি দোয়া করা হয় দোয়া কবুল হয়। সূর্য যখন অস্তমিত হচ্ছে ঠিক ওই মুহূর্তে যদি কেউ দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করবেন। এভাবে আরো অসংখ্য জায়গায় হাদিসে পাকের মধ্যে এসেছে দোয়া কবুলের সময়টা, যেটা আবার বিশেষ করে আরেকটি হাদিসে মুবারাকা যা বলার চেষ্টা করবো, যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান যে পাঁচটি রাত বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। দর্শক শ্রোতা, ওই পাঁচটি রাত আমরা শুনি ইমরান ভাই থেকে, গুরুত্বপূর্ণ পাঁচটি রাত, হয়তোবা এই রাতে দোয়া করলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করে। আমরা তো সব রাতেই ঘুমাই, আমরা চেষ্টা করব এই পাঁচ রাত ইনশাআল্লাহ ইমরান ভাই থেকে শুনবো, এই পাঁচ রাতে আমরা দোয়া করার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান পাঁচটি রাত এমন রয়েছে যাতে বান্দার দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। এই পাঁচটি রাত আল্লাহ তাআলা অবশ্যই দোয়াকে কবুল করেন, তা হচ্ছে রজবের প্রথম রাত, আল্লাহ শবে বরাতের রাত,
জুমার রাত, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়া এই রাতগুলোতে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা চট্টগ্রাম থেকে এক ইসলামে কল করেছিলেন, কোন সময় দোয়া করলে কবুল হয়। আমরা অসংখ্য হাদিসে পাক শ্রবণ করলাম, এই এই সময়ের মধ্যে এই রাতে এই দিনে দোয়া করলে দোয়া কবুল হয়। তো আমরাও চেষ্টা করি যেই সময়গুলো আমরা শুনলাম এই সময়ের মধ্যে দোয়া করি, যাতে করে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেয়। দর্শকের কিছু কল নিয়ে বের পরে আসবো সোহেল ভাইয়ের কাছে। সোহেল ভাই চুপচাপ বসে আছে ইনশাআল্লাহ, কল নেওয়ার পরে সোহেল ভাইয়ের কাছে আসবো। জি, কল চালিয়ে দিন। আমার নাম হাজী মোহাম্মদ ওজিউল্লাহ, আমি সাতগর থেকে বলছি। আচ্ছা, আমরা যে নামাজ কালাম পড়ি, তাহলে আমাদের ইমান দ্বারা কিভাবে মজবুত রাখতে পারি, এই সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে আমরা শুনতে পারি। সুবহানাল্লাহ। এই তো গরম, কত সুন্দর মাদানী ফুল, যাতে করে আমাদের ইমান আরো মজবুত থাকে, এজন্য আল্লাহ তালার দরবারে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তালার দরবারে ওই বান্দার চেয়ে কে প্রিয় হতে পারে যে বারবার আল্লাহ তালার দরবারে দোয়া করে, বারবার আল্লাহ তালার দরবারে দোয়া করে। তো আপনি আমি দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তালার দরবারে, যাতে করে আল্লাহ তালা আমাদের ইমানকে আরো মজবুত করে দেয়, আল্লাহ তালা আমাদের ইমান যেন সালামত রাখে ইনশা আল্লাহ তালা। এটার জন্য দোয়া করবেন বেশি বেশি, আল্লাহ তালা দোয়াও কবুল করে নিবে আর আমাদের ইমানও সালামত থাকবে ইনশা আল্লাহ তালা। জি, পরবর্তী কল। আসলে যখন কেউ এভাবে দোয়া করে হয়তো আবেগ নিয়ে দোয়া করে, আবেগে অনেক সময় লেগে যায়, দোয়ার সময় বেশি হয়ে যায়। তো ওই সকল ইসলামী ভাইদেরকে অনুরোধ করব আর তাদেরও খেয়াল রাখা উচিত, যারা মুসল্লি থাকে তাদের প্রতিও যেন খেয়াল রাখা হয়, তাদের মন মানসিকতার প্রতিও যেন খেয়াল রাখা হয়। দোয়া যেন এত দীর্ঘ সময় না করা হয়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব ভালো করে দোয়া করে দেওয়া উচিত, যাতে করে মুসল্লিরও সময় এত না লাগে। অনেক সময় অনেকের কাজ থাকে, ব্যস্ততা থাকে, তাড়াহুড়া করতে চায় যাওয়ার জন্য, দোয়াও করতে মন চায়। তো দেখা গেছে জাকির ভাই, আসলে উচিত অবশ্যই যে দোয়ার যাতে করে একটা টাইম নির্ধারণ থাকে। জি, আর এখানে একটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে দোয়া যখন কোনো মুবাল্লিগ অথবা কোনো ইমাম যখন দোয়া করে, দোয়া স্বাভাবিকভাবে অত যদি বেশি থেকে বেশি লম্বা হয় অত 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, যখন কোনো ব্যক্তি সঠিক ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়ার মধ্যে নিমজ্জিত হবে, তখন তার কাছে যতই আল্লাহ তাআলার কাছে হাত তুলবে ততই তার কাছে কি মনে হবে, মানে সে আমি আরও সে তৃপ্তি অনুভব করবে যে আমি আরও কিছু প্রার্থনা করে। এখানে বেশিরভাগ হয় যে তারাই বিরক্ত বোধ করে যাদের গাফিল হৃদয় নিয়ে, যাদের ওই দোয়ার মধ্যে মন বসে না। যেমন দোয়া কবুলিয়তের যে শর্তগুলো লেখা হয়েছে কিতাবের মধ্যে, এর মধ্যে একটি শর্ত এটাই যে গাফিল হৃদয় নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। যাদের অন্তর দোয়ার মধ্যে যাদের মন নেই, স্বাভাবিকভাবে তারা যখন 2-1 মিনিট যখন তারা হাত তোলে, এরপরে তারা ফেরেশান হয়ে যায় যে আর কতক্ষণ আমি কি করব, আল্লাহর কাছে দোয়া করব। এখানেই যারা দোয়া করে, মসজিদের ইমাম হোক, খতিব হোক, অথবা মুবাল্লিগ যারা দোয়া করে, অবশ্যই তারা একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ করে অবশ্যই দোয়া করবে, কিন্তু আমাদেরকেও দোয়ার মধ্যে মন লাগানো উচিত যে আমি একাগ্রতার সাথে শুরুতেই আমরা যে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে যে গঠন আমরা শ্রবণ করলাম, ওই ব্যক্তি কতদিন থেকে আল্লাহ তাআলার দরবার দোয়া করে দোয়া কবুল হয় না, কেন তার দোয়ার মধ্যে মন ছিল না, একাগ্রতা ছিল না। এরপরে যখন একাগ্রতার সাথে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করলেন। আর কোনো ব্যক্তি একাগ্রতার সাথে যখন দোয়া করে, আর দোয়া যতই লম্বা হবে তার কাছে দোয়ার মধ্যে তৃপ্তি চলে আসে। একটি ঘটনা ইমরান ভাই রুহুল বয়ানের মধ্যে আসছে। একবার হযরত সাইয়েদুনা ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম দেখলেন যে এক ব্যক্তি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে। তো ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম বললেন, যদি আমার দায়িত্ব থাকতো বা আমার এই কাজ আমার হাতে থাকতো, তবে আমি এই ব্যক্তির দোয়া কবুল করে নিতাম, তার এই চাহিদাকে আমি পূরণ করে নিতাম। আল্লাহ তাবারক ও তাআলা সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ওহি নাজিল করলেন, হে ঈসা, সে যে দোয়া করছে আমি তার দোয়া এই জন্য কবুল করি না যে সে দোয়া করছে আমার কাছে, কিন্তু তার অন্তর তার ছাগলের পালের দিকে।
সে দোয়াও করছে কিন্তু আর তার অন্তর রয়েছে তার ছাগলের পালের দিকে, এটা তো এই দোয়া কবুল হবে না তার। কেননা সে দোয়া করবে একাগ্রতার সাথে দোয়া করবে, তার দোয়া আল্লাহ কবুল করে নেব, কিন্তু সে দোয়াও করছে আর তার অন্তর ফেলে রাখছে ছাগলের পালের দিকে। তো আমরা যখন দোয়া করি, যেহেতু বিষয়টা চলেই আসছে, আমরা যখন দোয়া করি তখন মন দিয়ে একাগ্রতার সাথে দোয়া করার চেষ্টা করব। অনেক ইসলামী ভাইকে অনেক লোককে দেখা যায় হাত তুলে দোয়া করে কিন্তু আর দৃষ্টি থাকে আরেক দিকে তাকিয়ে থাকে, বা দোয়া করে আর হাতকে নিয়ে বিভিন্ন ধরনের খেলা করে। তো এটা তো একাগ্রতা হয়নি দোয়া করার জন্য। দোয়া করার জন্য আপনাকে একাগ্রতা প্রয়োজন আছে আর মন থেকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা দোয়া ইনশাআল্লাহ কবুল করবে। আমরা যদি এই বিষয়টি এভাবে বুঝতে চেষ্টা করি তাহলে সহজে বুঝতে পারবো। যেমন আমরা যদি কোনো বিশেষ ব্যক্তির কাছে যাই কোনো কিছু চাওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, তাহলে আমরা তার কাছে গিয়ে কিন্তু খুব ভদ্রভাবে যদি হাতের কাপড় ফোল্ডিং করা থাকে এটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেই, যদি অন্যদিকে মনস্ক থাকে খুব মানে বিনয়ের সাথে তার সামনে দাঁড়িয়ে তারপর তার সাথে কথা বলি, যদি আমরা অন্যদিকে তাকিয়ে অন্য মনস্ক হই তাহলে কি হবে, আমাদেরকে সে যেই আশায় গিয়েছে ওই আশা পূরণ করবে না। ঠিক তেমনি আল্লাহ তাআলার ব্যাপারটাও এরকম ভাবে আমরা বুঝে নিতে পারি যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি কিন্তু আমাদের দৃষ্টি অন্যদিকে, আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি কিন্তু আমাদের খেয়াল হচ্ছিল আমাদের নিজস্ব ব্যক্তিগত কাজে, তাহলে এটা কিভাবে? সাধারণত দুনিয়ার লোক আমাদেরকে পছন্দ করবে না, আমাদের যা চাইবো তা দিবে না, তো আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে দিবেন? অবশ্যই। আর দোয়ার মধ্যে আমাদের আরেকটি বিষয় যেটা, যে দোয়া এমন একটি বিষয় যে এটা হচ্ছে বান্দার সাথে আর হচ্ছে আল্লাহ তাআলার সাথে একটি সুনিবিড় সম্পর্ক। সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে। আল্লাহ তাআলার সাথে কথা বলার একটি মাধ্যম হচ্ছে দোয়া। তো যখন দোয়া আল্লাহ তাআলার কাছে বান্দা করে তখন এটা ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে চলে যায় কোনো মাধ্যম ছাড়া। তো এজন্য আমাদের দোয়া যখন আমরা করব খুব মানে খেয়াল রাখা উচিত, দোয়ার যে আদব শিষ্টাচার রয়েছে ওই শিষ্টাচার মেনে আমাদেরকে দোয়া করা উচিত। অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা দোয়া করার আদবও শুনব, এরপরে আরো সুন্দর সুন্দর মাদানী ফুল আজকের অনুষ্ঠানে শুনব, যেহেতু অনেক দর্শকের ইচ্ছা আছে এটা কি আমরা কীভাবে দোয়া করব, কোথায় দোয়া করব, দোয়া করলে কবুল যেন হয়, সেই রকমের কিছু মাদানী ফুল আমাদেরকে দেন, ইনশাআল্লাহ আমরা এইভাবে মাদানী ফুল দেওয়ার চেষ্টা করব আজকে অনুষ্ঠানে। দর্শকের কিছু কল চালিয়ে দিন। মোহাম্মদ কাউসার আত্তারি সিঙ্গাপুর থেকে বলছি। মাদানী চ্যানেলের সকল কলা কৌশলী যারা আছেন, উপস্থাপক যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ। এবং আজকে অনুষ্ঠানে যে বিষয়টা নেওয়া হয়েছে যে দোয়া, এই দোয়ার বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো। তো যে দোয়া কখন কবুল হয় এবং কাদের দোয়াটা বেশি কবুল হয়, এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করলে অনেক খুশি হব। কাউসার ভাই আলহামদুলিল্লাহ, প্রায় বিস্তারিত অনেকগুলো হাদিসে মোবারক আমরা শুনলাম আজকে, দোয়া কখন করলে কবুল হয় আর কাদের দোয়া কবুল হয় এই বিষয়টি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আজকের অনুষ্ঠানে। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাইনউদ্দিন আত্তারি মুশাবাস থেকে। জি, ইসলামের আলো অনুষ্ঠানটি দেখতে খুবই ভালো লাগে। তো মাশাআল্লাহ মুবাল্লিক দাওয়াত ইসলামী এ সপ্তাহে যে আলোচনার বিষয়টি নিয়েছেন খুবই সুন্দর। তো মুবাল্লিক দাওয়াত ইসলামীর নিকট আমার আরজ যে কখন দোয়া কবুল হয় এবং কাদের দোয়া আল্লাহ তাআলা দরবারে বেশি কবুলিয়াত হয়ে থাকে, এ ব্যাপারে যদি কিছু মাদানী ফুল আমাকে জানিয়ে দিতেন। ইমরান ভাই খেয়াল করছেন কিনা জানি না, বেশিরভাগ ইসলামী ভাইদের ইচ্ছা এটাই, কাদের দোয়া কবুল হয় এবং কখন দোয়া কবুল হয়। তার মানে আমাদেরও ইচ্ছা আছে যে আমরা দোয়া করি ওই সময়টাতে যেই সময় আল্লাহ তাবারক তাআলা দোয়া কবুল করে। যারা ব্যবসায়ী, জি, তারাও ব্যবসার লাভের সময় কখন, ব্যবসা করলে ব্যবসা লাভ বেশি হয় আর এই বিষয়গুলো দেখেন। আর আল্লাহ ওয়ালা যারা আল্লাহ তাআলার নিয়ামত পেতে চায়, আল্লাহ তাআলার রহমত পেতে চায়, তারাও দোয়া করার জন্য কি সময়, এবং তারা অনেক সময় চায় যে এমন কিছু ব্যক্তি যাদের দিয়ে দোয়া করার যাতে দোয়া কবুল হয় ওই ব্যক্তিগুলো তারা সন্ধান করে। এখানে আমরা কানজুর উম্মান শরীফ থেকে একটি হাদিসে মোবারকা, আর এই হাদিস শরীফটি আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত ফিতা মুফতি নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি দোয়ার উপরে ফাজাইলে দোয়া গুরুত্বপূর্ণ একটি কিতাব লিখেছেন, আমরা অধ্যয়ন করার চেষ্টা করব। এই কিতাবের মধ্যে
কানজুল উম্মান শরীফে রেফারেন্স দিয়ে এই হাদিসে মোবারকা যে তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর মধ্যে প্রথম নম্বর ব্যক্তি হচ্ছে রোজাদার ইফতার করার আগ পর্যন্ত, এরপরে ফরমাল যে মজলুম যে তার জুলুমের প্রতিকার হওয়ার আগ পর্যন্ত, যখন সেই নির্যাতিত হলো তার সেই নির্যাতিত হওয়া থেকে সে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। এরপর হচ্ছে মুসাফির, সে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই তিন ব্যক্তির দোয়াকে কবুল করেন। এখানে একটা বিষয় আছে, মজলুম আমরা জানি যার উপর জুলুম করা হয়, আমাদের সমাজের মধ্যে জুলুম দিন দিন বাড়তে যাচ্ছে, ফ্যামিলির মধ্যে জুলুম হয়, সমাজের মধ্যেও জুলুম হয়, এতিমদের উপরও জুলুম হয়, গরিবদের উপরও জুলুম করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ ফরমান, তোমরা মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। এ থেকে আমরা বুঝতে পারি যে কোনো মজলুম যদি বদদোয়া করে তাহলে ধ্বংস ছাড়া আর কোনো কিছু নেই। এজন্য আজকে ক্ষমতা বলেন, শক্তি বলেন, আমার শারীরিক বাহাদুরি বলেন, আর্থিক ক্ষমতা বলেন, যাই বলি না কেন, অনেক সময় মানুষ আমাদের যারা জুলুমের শিকার হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসকে যদি আমরা বারবার যদি আমরা রিপিট করি তাহলে এটা আমাদের একটা সংশোধনের মাধ্যম হবে। আল্লাহর হাবিব ফরমান যে তোমরা মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকা যা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে যে কয়েকজন ব্যক্তি এমন জাতের যাদের দোয়া দ্রুত কবুল হয়, মানে দোয়া তো অনেক ব্যক্তি আছে যাদের দোয়া কবুল হয়, কিন্তু কয়েকজন ব্যক্তি আছে যাদের দোয়া দ্রুত বেগে কি হয় আল্লাহ তাআলা কবুল করেন। এর মধ্যে একজন হচ্ছেন হাজি, সুবহানাল্লাহ, হাজি যারা তাদের দোয়া দ্রুত কবুল হয়। এরপরে আরেকজন ব্যক্তি হলো যুদ্ধের ময়দানে বিজয়ী সৈনিক, যে ইসলামী যুদ্ধের মধ্যে বিজয়ী সৈনিক। এরপর হচ্ছে যে রোগী অসুস্থ ব্যক্তির দোয়া, তারপরে মুসলিমের দোয়া। এই চারজন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, একজন হচ্ছে হাজি, দ্বিতীয় জন হচ্ছে যুদ্ধের ময়দানে বিজয়ী যে মুসলমান গাজী যাকে বলা হয়, আচ্ছা, আর তৃতীয় নাম্বার হচ্ছে রোগী, চতুর্থ নাম্বার হচ্ছে মজলুম। এদের দোয়াকে আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন। জি, আমরা যদি এই এই সকল ব্যক্তি যারা যাদের দোয়া দ্রুত কবুল হয় তাদের থেকেও আমরা কি নিতে পারি, দোয়া আমরা নিতে পারি। এখানে জি একটি বিষয় দর্শককে বলতে চাই, এটা যে আমি শুরুতেও বললাম যে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ তাবারক ও তাআলা কবুল করে নেয়। এখন আমি একটু চিন্তা করি তো, আমার ঘরের মধ্যে কোরআন পাকের তেলাওয়াত হয়, রমজান মাসে ইফতারি হয়, সেহেরি হয়, এরপরে আমরা প্রতিদিন কমপক্ষে তিনোক্ত ঘরের মধ্যে খানা খাই, কতদিন আমি নিজের সন্তানকে নিজের মা বাবাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করেছি, এ আল্লাহ তুমি আমার এই ঘরকে, তুমি আমার এই পরিবারের সবাইকে সুস্থ রাখো, বালা মুসিবত থেকে হেফাজত দান করো, নেক হায়াত দান করো, নিজে নিজের সন্তানের জন্য কতদিন দোয়া করেছি, এ আল্লাহ আমার সন্তানকে তুমি নেককার হিসাবে কবুল করে নাও। আমরা দোয়া করি, মানুষের কাছে বলি, বা যদি কোনো আলিম সাহেব দেখি তাদেরকে বলি, মোবাল্লিগে দাওয়াত ইসলামীকে বলি যে ভাই আমার ছেলের জন্য দোয়া করেন, খারাপ রাস্তায় চলে গেছে, আপনি আমার ছেলের জন্য দোয়া করেন যাতে আমার কথা শুনে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি তো নিজে একটু দোয়া করেন, আমার সন্তানকে আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও। তো এই কাজগুলো আমাদের দ্বারা হয় না। আমি আপনাদেরকে অনুরোধ করব দর্শককে ইমরান ভাই, যে আমরা যখনই ঘরের মধ্যে খাবার খাই, কমপক্ষে খাবার খাওয়ার শেষে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, সেখানে মা থাকবে, বাবা থাকবে, নিজের সন্তান থাকবে, সবাই থাকবে, সবাইকে নিয়ে দোয়া করি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন। এর পাশাপাশি যদি একদিকে আমরা সন্তানের উপকারের জন্য মা বাবা আমরা দোয়া, এটা আমাদের দায়িত্ব, আমরা প্রতিটি মানুষ এটাই চাই যে আমার ছেলেটা সুস্থ থাকুক, সে একজন জ্ঞানী হোক, হাফিজ হোক, আলিমে দিন হোক, তো এটা আমরা বিভিন্ন ওলামা ইকরাম থেকে আমরা দোয়া চাই, অবশ্য উচিত আল্লাহ ওয়ালাদের থেকে দোয়া চাওয়া, কিন্তু মা বাবা যত বেশি তার সন্তানের জন্য দোয়া করবে, পক্ষান্তরে দোয়া আবার বদদোয়া, বদদোয়াটাও এক প্রকার দোয়া। জি, অনেক সময় আপনার মা বাবা রাগান্বিত হয়ে সন্তানের জন্য কি করে, বদদোয়া দিয়ে দেয়। জি, এখন আমি কোনো মা বাবা চাই না কিন্তু যে তার সন্তান ধ্বংস হয়ে যাক, কিন্তু আমরা রাগের মধ্যে হোক যেইভাবে হোক অনেক সময় মা বাবা বদদোয়া দেয়, তো আসলে ওই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিল, আপনার সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে,
তখন যদি আপনি আফসোস করেন কোনো লাভ হবে না। এই জন্য আমাদেরকে শরীরে যতই রাগ আসুক আমরা সন্তানকে অভিশাপ না করা, বদদোয়া না দেওয়া যে আল্লাহ তাআলার গজব পড়ুক, অনেক সময় বিভিন্ন শব্দ চলে আসে, তো এমন সময় আমি বদদোয়া দিলাম, হতে পারে দোয়া কবুল হয়ে গেল, সন্তানের উপর আল্লাহ তাআলার লানত গজব চলে আসলো, সে অসুস্থ হয়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, তখন অবস্থা কী হবে? এখানে আমরা যারা গার্ডিয়ান, যারা মা বাবা, যারা আমরা যদি সতর্কতা অবলম্বন করি যে সন্তান, আমরা চাই না যে আমাদের সন্তান কখনো ধ্বংস হোক, সন্তান ভুল করে ফেলে, অনেক সময় মা বাবার অবাধ্য হয়ে যায়, বিভিন্ন সময় ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমার এই অবাধ্য সন্তানকে আল্লাহ তুমি বাধ্য করে দাও, আমরা আল্লাহ তাআলার কাছে বদদোয়া না করি, আমরা দোয়া করি যে আল্লাহ তুমি আমার সন্তানকে কি করে দাও, বাধ্য করে দাও, নেককার বানিয়ে দাও, আল্লাহ ওয়ালা বানিয়ে দাও। জি জি, এই ধরনের আমরা দোয়া করতে পারি। জি, এক ইসলামী ভাই কাতার থেকে সালাম দিয়েছেন, এসএমএস করেছেন আর কি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু, নাম লিখেছেন সাদ্দাম হোসাইন কাতার থেকে। তিনি তার অফিসের মধ্যে বসেই মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামের আলো দেখছেন আর এসএমএস করলেন আমাদেরকে। তিনি বললেন যে আমার জন্য দোয়া করবেন আর আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আপনার মা বাবাকে নেক হায়াত দান করুক আর নেক আমল করার তৌফিক দান করুক। সোহেল ভাই, কিছু মাদানী ফুল আপনার থেকে। আসলে জাকির ভাই, যখন আমরা দোয়া করি আমাদের এই কাজটি, দোয়ার পাশাপাশি এই কাজটিও করা উচিত, যেন আমি যে দোয়া করছি ইনশা আল্লাহ আজ্জাবাজাল আমার দোয়া কবুল হবে, এমন একটি বিশ্বাস রাখা থাকা উচিত। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু কনফিউজে থাকি যে আমার যে দোয়া করছি এই দোয়া কি কবুল হবে কিনা, তো কনফিউজ আমাদের না রাখা উচিত, বরঞ্চ এমন মানে দোয়ার আদব সহকারে দোয়া করে আমাদের মনের মধ্যে এটা ভরসা রাখা উচিত যে আমাদের দোয়া কবুল হবে। একটি ঘটনা এই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলাই তার আম্মা জানের সাথে একবার সফর করছিলেন, তো তখন লঞ্চে তিনি সফর করছিলেন, পথিমধ্যে কি হলো ওই লঞ্চটি ঝড়ের কবলে পড়ে গেল, ঝড়ের কবলে পড়ে গেল, এরপরে কি হলো এমন অবস্থা লঞ্চ ডুবে যাবে, ওই লঞ্চের মধ্যে যারা যাত্রী ছিল সবাই অবস্থা খুব মানে খারাপ যে লঞ্চ ডুবে যাবে, সবাই মারা যাবে, কান্নাকাটি করতে লাগলো, কিন্তু আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা তিনি কোনো বিচলিতই হলেন না। আচ্ছা, মানে কোনো একটা রিয়াকশন যে এমন কিছু ছিল না, ভয় ভীতি কাজ করছিল না। তখন তাকে যখন সফর শেষ হলো, তখন সফরের মধ্যে তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি ভয় পাচ্ছ না, এর কারণ কি? তখন তিনি বললেন যে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর প্রতি, হাদিসে পাকের প্রতি অনেক বিশ্বাস আছে, আর এই বিশ্বাসের কারণে আমি হাদিসে পাক অনুযায়ী দোয়া করেছি, যে এই লঞ্চে আরোহণ করার যে দোয়া রয়েছে ওই দোয়া করেছি, এবং আমার বিশ্বাস এই লঞ্চ ডুববে না। আল্লাহ, এই কথা বলার সাথে সাথে ওই ঝড় কি হলো থেমে গেল, সুবহানাল্লাহ, আগে যেমন অবস্থা ছিল ঠিক তেমনি। তো এখন এ থেকে আমরা বুঝতে পারি যে বিশ্বাস, আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলাই তার বিশ্বাস ছিল যে হাদিসের প্রতি ওই দোয়া পাঠ করলে কোনো ক্ষতি হবে না, আর এই বিশ্বাস তার মনের মধ্যে ছিল, এই কারণে ভয় কাজ করে না, এই কারণে তিনি কি হলো ওই যে বিশ্বাসের কারণে বেঁচে গেলেন, অর্থাৎ ঝড়ের কবল থেকে লঞ্চটি রক্ষা পেল। ঠিক তেমনি আমরা যখন দোয়া করব, দোয়ার সময় আমরা এটা অন্তরে বিশ্বাস রাখবো যে আমার দোয়া কবুল হবে, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আত্মবিশ্বাস নিয়ে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে, ফিরিয়ে দিবে, সুবহানাল্লাহ, আমি দোয়া করব। আর আল্লাহ তাবারক ও তাআলা যদি একাগ্রতার সাথেই দোয়া করতে পারি, যেভাবে আদব রয়েছে আদব নিয়ে দোয়া করতে পারি, আল্লাহ কেন দোয়া কবুল করবেন না? আল্লাহ তো চায় আমার বান্দা আমার কাছে দোয়া করুক, চাক আমি বান্দার আশাকে পূরণ করব, চাওয়াকে পূরণ করবো, ইনশাআল্লাহ। দর্শকের কিছু কল নিব, এরপর ইনশাআল্লাহ আবার আসবো, দোয়া এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ চাচ্চের মিয়া, জি, আমি বহুত পেরেশানের মধ্যে আছি, হুজুর আমার লাগি একটু দোয়া করতে, আপনারা আমিও আপনাদের লাগি দোয়া করতে। জি ইনশাআল্লাহ তাআলা, সিলেট থেকে, জি সিলেট থেকে কল করেছেন, বোঝা গেছে, তো দোয়া করার জন্য বলেছেন, পেরেশানিতে আছেন, আল্লাহ তাবারক তাআলা আপনার পেরেশানি দূর করুক, আমরা দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন, এই মুহূর্তে দোয়া কবুল হবে আপনার ইনশাআল্লাহ। এখানে এই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের অন্য একটি হাদিসে পাকের মধ্যে, জি স্যার, ব্যক্তি দোয়ার ব্যাপারে বললেন, যেহেতু কল আমাদের মাঝে কলটা আসলো, এর মধ্যে একজন হলো ন্যায়পরায়ণ বাদশাহ, দ্বিতীয় নাম্বার হলো যে মুসলমান অন্য মুসলমান হলে দোয়া করে, যেমন অন্য একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, যদি কোনো মুসলমান অন্য মুসলমান হলে যে বিষয়ে দোয়া করবে আল্লাহ তাআলা ওই বিষয়টা তাকে দান করবে। উদাহরণস্বরূপ,
কোনো ব্যক্তি কোনো মুসলমানের অভাব পূরণের জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা দোয়াকারীর অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ, যিনি দোয়া করছেন তার উপরে তার হকে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। কেউ দোয়া করলো আল্লাহ অমুক মুসলমান মুসিবত, আল্লাহ তুমি তার মুসিবতকে দূর করে দাও, আল্লাহ তাআলা দোয়াকারীর মুসিবতকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ, এখানে হলো হাদিস শরীফের মধ্যে এভাবে এসেছে যে মুসলিম তার অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবে। যেমন যিনি সিলেট থেকে আমাদের জন্য কল করলেন যে দোয়া করবেন, এখন যে আমাদের যে দোয়া আসছিল এখন সে অনুপস্থিত, যদি আমরা কোনো অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য আমরা দোয়া করি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে কি করেন, কবুল করেন। এরপরে মুজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তারপর হলো তার মা বাবার দোয়া আল্লাহ তাআলা কি কবুল করেন, যে সন্তান তার মা বাবার জন্য কি করে দোয়া করে। আসলে এখানে আমরা কত সুন্দর একটি হাদিসে মোবারকা যে আমরা সবসময় নিজের জন্য দোয়া করি যে আল্লাহ আমার মুসিবত দূর করে দাও, পেরেশানি দূর করে দাও, আল্লাহ আমার অভাব দূর করে দাও, এভাবে আল্লাহ আমার সন্তানকে তুমি নেককার বানিয়ে দাও। আমি যদি সেম দোয়া আমার ভাইয়ের জন্য করি, আমার আত্মীয়র জন্য যদি আমি দোয়া করি, আমার বন্ধুর জন্য যদি আমি সেম দোয়া করি, আল্লাহ আমার অমুক বন্ধু সে অসুস্থ, আল্লাহ তাকে তুমি শেফা দাও, আল্লাহ তার সন্তানকে নিয়ে সে ফেরেশানিতে আছে, আল্লাহ তার এই ফেরেশানিকে দূর করে দাও। হাদিস শরীফ মোতাবেক আল্লাহ তাআলা ওই ধরনের কোনো মুসিবত পেরেশানি যদি আমার আপনার থাকে তাহলে আমাদের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার এই বর্ণনা শুনে বা আপনার হাদিসে পাক যেটা আপনি বলছেন এটা শুনে আমার মন থেকে আসছে কি আমি ওই ইসলামের জন্য দোয়া করি যে দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা আপনার পেরেশানি আমরা দোয়া করি। অবশ্যই মনে হচ্ছে যে পেরেশানিতে আছে, মুসিবতে আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাই যে পেরেশানিতে রয়েছে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন, আমি ঢাকা আশুলিয়া থেকে বলছিলাম। জি, ইয়া দোয়া যে করবো এটা কি হাত তুলে নাকি এমনি দোয়া করবো? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আসবো। কিছু জায়গা আছে যেখানে হাত তুলে আপনি দোয়া করবেন, কেননা নামাজ পড়েছেন, নামাজের পরে হাত তুলে দোয়া করবেন। এখন যেখানে আপনি গাড়িতে ওঠার দোয়া, এখানে তার হাত তোলার প্রয়োজন নেই, আপনি দোয়া পাঠ করে দিলেন, যে দোয়া আছে গাড়িতে ওঠার দোয়া পাঠ করে, এখানে হাত তোলার কোনো প্রয়োজন নেই। জায়গা বুঝে সাধারণ মানুষ, আমি তো শুরুতেই বললাম দোয়া বলতে এটাই বোঝে যে হাত তুলে দোয়া। এখন কোথায় হাত তুলে দোয়া করতে হবে, কোথায় মুখিক দোয়া করতে হবে এটা তো আমরা জানি না, জানি না। যেমন আপনি বললেন যে এখন গাড়িতে উঠবো, এখন আমি দোয়া পাঠ করব, গাড়িতে চলে যাবে, তো এখন তো আমাকে যেভাবে গাড়িতে ওঠার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, পোশাক করার দোয়া, হ্যাঁ, যখন আমি নামাজ আদায় করব অথবা আমি একাকিত্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমি ফরিয়াদ করব, তো তখন দোয়ার আদবের ব্যাপারে এসেছে যে ওই সময় যদি আমি দোয়া করি তো অবশ্যই আমি হাতকে উত্তোলন করব। শুধু হাত তুলবো না, বরং হাত তোলার পদ্ধতিও শিক্ষা দেওয়া হয়েছে। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া যদি সে চায় তার দোয়া কবুল হোক, তাহলে শর্ত কিন্তু আছে আদব। আদব তো দোয়ার আদবের মধ্যে রয়েছে, এটি অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে, যেটা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, প্রতিটি শতাব্দীতে, প্রতিটি সময়ে এই দোয়ার পদ্ধতি কিতাবের মধ্যে ছিল এবং উলামায়ে কেরাম এটা আমল করেছেন, এখনো পর্যন্ত রয়েছে। হাত তুলে আমরা যখন দোয়া করব, এর আদব হচ্ছে যে হাতের দোয়ার সময় হাতের কিবলা হচ্ছে আসমান, হাতের কিবলা আসমান। অনেক সময় আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইলমে দিন না থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো মানুষ পূর্ব দিকে দোয়া করে অথবা পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে দোয়া করে। জি জি, আমরা তাকে কি করি, পশ্চিমমুখী করে দেওয়ার চেষ্টা করি। আসলে এটা সিস্টেম না। এখন যে সে দোয়া করবে আল্লাহর কাছে, জি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, এখন এটার জন্য কোনো দিক শর্ত না কি পশ্চিম দিকে দোয়া করবে না উত্তর দিকে দোয়া করবে না দক্ষিণ দিকে দোয়া করবে। দোয়ার কিবলা হচ্ছে আসমান, নামাজের কিবলা হচ্ছে পশ্চিম, কাবা। এটা আমাদেরকে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখার সৌভাগ্য হচ্ছে, এই জিনিসটা আমরা শিখে নিই যে নামাজের কিবলা হচ্ছে পশ্চিম, দোয়ার কিবলা আমরা যখন নামাজ পড়ি আমাদের জন্য পশ্চিমে, তখন আমাদের জন্য কিবলা নামাজের জন্য। যখন আমরা দোয়ার ব্যাপার আসবে তখন দোয়ার কিবলা হচ্ছে কি আসমান। এই জন্য হাদিস শরীফের মধ্যে, কিতাবের মধ্যে আদব লেখা হয়েছে, যখন আমরা হাত তুলবো আমরা আমাদের হাতকে কিবলার দিকে রাখবো। এরপরে প্রথম হচ্ছে যে বুক আমাদের, দ্বিতীয় নাম্বার হচ্ছে সিনা, আর তৃতীয় নাম্বার হচ্ছে যে আমাদের যে চেহারা।
ওলামা ইকরাম এতটুকু বলেন যদি সম্ভব হয় এর থেকেও যে এতটুকু উত্তোলন করা হয় যাতে করে বগল প্রকাশ পেয়ে যায়। এখানে যদি কেউ এভাবে যদি দোয়া করে বুক পর্যন্ত, এরপরে সিনা, এরপরে চেহারা পর্যন্ত, হাতকে আসমানের দিকে, তালুকে আসমানের দিকে উঠিয়ে যদি আমরা এভাবে আদবের সাথে যদি আমরা দোয়া করি, ওলামা ইকরাম বলেন যে এটাও দোয়ার আদবের মধ্যে। এই আদবের কারণে আল্লাহ তাআলা তার দোয়াকে কি করবে, কবুল করবে। আর কিছু কল নিব ইনশাআল্লাহ, এরপরে আবার হাসব আলোচনার দিকে। জি, কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, আমি কুমিল্লা থেকে বলছি। জি, দোয়ার ব্যাপারে, দোয়া কি দুই হাত তুলে উঠাইতে হবে না কিভাবে উঠাইলে আল্লাহর কাছে কবুল হয়? জি, এটাই আমরা আলোচনা করছিলাম এখন, আপনি সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরো জানতে পারবেন। জি, পরবর্তী কল। বাবা মার দোয়া তো সরাসরি আল্লাহ কবুল করে, তাই না? বাবা মা যদি সন্তানের জন্য যে কোনো মুহূর্তে দোয়া করে, এই দোয়া কি আল্লাহর দরবার কবুল হয়? এটা কি হাত তুলে দোয়া করতে হয়, তাই এইভাবে মন থেকে দোয়া করলে আল্লাহ কবুল করে? জি জি, অন্তর থেকে দোয়া করলো আল্লাহ তাবারক ও তাআলা বান্দার দোয়া কবুল করেন। জি, পরবর্তী কল। মাশাআল্লাহ, মারহাবা মাদানী চ্যানেলের যে সকল দাওয়াত ইসলামী মুবাল্লিগণ রয়েছেন, আপনাদেরকে বিশেষ মুবারকবাদ, কেননা আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চলেছেন যে দোয়া। তো মাদানী চ্যানেলের দাওয়াত ইসলামের মুবাল্লিগদের কাছে আমার এটি আকুল আবেদন যে দোয়াটা এমন একটি বিষয় রয়েছে আর কি গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, যে আমরা যদি খাস নিয়তে কেউ যদি কোনো দোয়া করে তাহলে এর ফজিলত কি রয়েছে? এর ফজিলত রয়েছে যখন কেউ খাস অন্তরে দোয়া করবে, আল্লাহ তাবারক তাআলার দরবারে নেক কিছু চাবে, ভালো কিছু চাইবে, তার নেক হায়াত চাইবে, মা বাবার সুস্থতার জন্য দোয়া করবে, তার নেক সন্তানের জন্য দোয়া করবে, এর ফজিলত এটাই যে আল্লাহ তাবারক তাআলা তার দোয়া কবুল করে নেবে। তা আপনি চাচ্ছেন আল্লাহ তাআলার দরবারে, আর আল্লাহ আপনাকে দান করেছে, এর চেয়ে আর বড় ফজিলত কি হতে পারে? এখানে একটা বিষয়, জাকির ভাই, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, জি, স্বাভাবিকভাবে যখন কেউ কারো কাছে কিছু চায়, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি যদি, সে যদি একজন ফকির, সে যদি কোনো ব্যক্তির কাছে যখন হাতটা প্রসারিত করে, তখন কিন্তু সামনেওয়ালা ব্যক্তি কিন্তু না দিয়ে পারে না। জি, সে কিন্তু যখন মুখে বলা আর হাত দেওয়ার মধ্যে কিন্তু ডিফারেন্স, যখন হাত দিয়ে দেয় তখন কিন্তু ওই সামনে যিনি ব্যক্তি তার একটু দয়া হয়, দয়া হয়। জি, এভাবে আমি ফকিরের উদাহরণ দিলাম, আমরা তো সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বড় ফকির, আমাদের মতো আল্লাহ তাআলা সবচাইতে বড় বাচ্চা আর আমরা সবচাইতে বড় ফকির। যদি কোনো ফকির যদি বিনয়ের সাথে হাত উঠিয়ে আল্লাহর কাছে চাচ্ছে, এটা চাওয়া। জি জি, হাত ওঠানো মানে কি এটা চাওয়া? এটাকে ওলামা ইকরাম দোয়ার মধ্যে শ্রেষ্ঠ আদব বলেছেন। এটা এমন একটি আদব, যখন কোনো ব্যক্তি হাত তোলে, হাত তোলার সাথে সাথে তার মনটা কি হয়ে যায়, আল্লাহর দিকে রুজু হয়ে যায়। এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা, তিনি দোয়া করছিলেন আল্লাহ তাআলার দরবারে, তো শীতের মৌসুম ছিল, শীতের কারণে তিনি কি করলেন, এক হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলে যে তুমি এক হাত তুলে দোয়া করেছো, এই কারণে তোমার এক হাত ভরে দেওয়া হয়েছে, যদি তুমি দুই হাত তুলে দোয়া করতে তাহলে তোমার দুই হাতই ভরে দেওয়া হতো। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনাদের থেকে বিদায় নিব। আগামী সপ্তাহে মোবাইলে দাওয়াত ইসলাম ইনশাআল্লাহ ইসলামের আলো অনুষ্ঠানে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের আলো, ইসলামে